সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ চুল্লাপাড়া আইএসএস ফার্ম থেকে দর্শক আজকে আমার এখানে দেখতে পাচ্ছেন কিছু তিথির বাচ্চা আমার এক ছোটো ভাই তিনি অনেক দিন হয়েছিল আমার সাথে অর্ডার করেছিলেন কিন্তু তিনি মাল নেবে আসেনি কিন্তু অনেক কিছু দিন হল আমাকে টাকা বুকিং করে রাখছিলেন অনেক দিন কয় মাস ভাই তাও দুই তিন মাস দুই তিন মাস আগে বুকিং করছে মাল নেওয়ার কথা বলছে কিন্তু মাল নেয়নি আসলে তিনি আমাকে বেশ কিছু হল ভাই আমার কিছু তিথির বাচ্চা আমাকে দরকার আমি তাকে বললাম ভাই তাহলে অমুক দিন তুমি আসো বাচ্চাগুলো নিয়ে যাইও তিন মাস পরে তিনি কিন্তু তার ঘুম ভাঙছে এবং তিনি বাচ্চা নিতে আগ্রহী করছে আজকে দেখুন দর্শকে যে কিছু তিথির বাচ্চা তিনি নিবে এবং তার মুখ থেকে কিছু আমরা কথা শুনবো এবং তিনি আমার খামার দেখলেন বা বাচ্চাগুলো দেখলেন কেমন বিষয়গুলো জিরো বাচ্চা বর্তমানে তিথির পাখে কিন্তু দর্শক যারা লালন পালন করেন যারা জিরো বাচ্চা দিয়ে স্টার্ট করতেছেন আপনার শৌখিন খাবারটা অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের খামার ভিজিট করতে পারেন বাড়ির কাছ থেকে কিছু তথ্য নেবো ভাই আসলে তোমার পরিচয়টা দিতে আমাদেরকে আমার পরিচয় আমার বাড়ি বগুড়া বগুড়া হ্যাঁ সাগর আচ্ছা সাগর আচ্ছা 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 তুমি যে তিথিরি পাখি যে বাচ্চা নিচ্ছ আগে তো টার্কি অর্ডার করছিলাম অনেক দিন আগে হ্যাঁ তাহলে আসলে এটা কারণটা কি তিথি নিচ্ছ এখন কারণটা ওটা ভাই ভাই চলতে চাইছিলাম যে জায়গাটা রেডি ছিল না দেখার সেমন নাই ও আচ্ছা আচ্ছা এখন এটা আরেকজন আগে বুকিং দিয়ে আমাকে সেটা আমি দিচ্ছি এখন আচ্ছা হচ্ছে ও আমি কিছুদিন পরে টার্গেট এটি দুটাই আচ্ছা তাহলে তুমি যে আমাকে যে বাচ্চাগুলো যে নিলা বা আমাদের খামার দেখলা আসলা অনেক দিন আগে অর্ডার করছিলাম অনেকে তো অর্ডার করে তুমি টাকা দিয়ে রাখলা তোমাকে আমি তো খুঁজে পাই নাই এটা কারণ কেন এ কি কারণ কি কারণ কিছু না তুমি আমাকে বুকিং করছো মাল নিবা তো অনেকে তো মাল দেওয়া যে দিবে সে হারিয়ে যায় তুমি টাকা দিয়ে হারিয়ে গেলা কারণটা কি বলো কারণটা সাউন্ড টেকা ছিল না আচ্ছা আচ্ছা বুকিং করছে এই টাকাটাই ছিল খালি হ্যাঁ দর্শক তিনি কিন্তু অনেক আমার ছোটো ভাইয়ের মতন তিনি কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করতে আসছে আমাদের সেই বগুড়া থেকে আসছে আমাদের সিরাজগঞ্জে অনেকে জানেন বগুড়াতে অনেক ভালো ভালো বাচ্চা উৎপাদন হয় আসলে আমাদের সিরাজগঞ্জে যে বাচ্চাগুলো আছে আজকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আমার খামার দেখার জন্য বা আমার সাথে কথা বলার জন্য সাক্ষাৎ আমি তাকে বলছি ভাই মালটাই পাঠাই দেই দেইগুলো না ভাই আপনার সাথে দেখা করব এই দেখা করার জন্য তিনি এই অত দূর থেকে আসছে দুটি ভাই আসছে আমাদের খামারে আচ্ছা ভাই আসলে মূলত তুমি এটা সম্পর্কে আইডিয়া আছে পালন সম্পর্কে

আহ তোমাকে ফার্স্ট টাইম না এর আগে করসিলা না এর আগে কইছিলাম এর করসিলা আচ্ছা সুপে দর্শক অবশ্যই ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা আমাদের খামার ভিজিট করতে চান আমার সিরাজগঞ্জ এসএস এসেছে এগ্রোফার্ম এখানে আমাদের জিরো থেকে দুই মাস পর্যন্ত বা প্যারেন্টস প্যারেন্টসও কিছু বাচ্চা মুরগিগুলো বিক্রি করা হয় যারা আমাদের খামারে ভিজিট করতে চান অবশ্যই চলে আসবেন সিরাজগঞ্জ উল্লাপাড়াতে প্রতিদিনই কিন্তু আমার খামারে ভিজিট করার জন্য বিভিন্ন জেলা থেকে লোকজন আসে দর্শক আমি কিন্তু কিছু কাস্টমারদের সাথে বা যারা ভাই আসে আমার দর্শক যারা ভক্তবৃন্দ আছে এদের সাথে কিছু আমি মত বিনিময় করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমি কি কি কাজগুলো করি বা আমার খামারে কারা আসে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা খামারে আসবেন দ্রুত এক নজর ঘুরে যান ভালো লাগবে দর্শক যে আমি এখন বাচ্চাগুলো কিন্তু তাকে আমি গুনে গুনে দেওয়া হবে দেখাবো দর্শক চলুন তাহলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জিরো বাচ্চা সিরাজগঞ্জ উল্লেপাড়া এস এস এগ্রো ফার্মের বাচ্চা বিক্রি করা হচ্ছে এবং সরাসরি ফার্ম থেকে যারা এই ফার্ম ভিজিট করতে চান অবশ্যই দ্রুত চলে আসতে পারেন আমাদের খামারে দেখুন বাচ্চার কোয়ালিটি কোয়ালিটি কেমন